हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। तो आमार चैनले नतुन आरेकटि ब्लगे तोमादेर सबाइके अनेक 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 स्वागत। तो चलो शुरू करा जाक। तो आमरा एखन रेडी होयेछि। आबार देखो एखन 3টা বাজে আর এদিকে সবাই রেডি হচ্ছে। আর আমরা যাব এখন হচ্ছে সামনে একটা মন্দির আছে, তো এই মন্দিরটারও একটা স্টোরি আছে, আমি সবটাই শুনেছি। মন্দিরটার স্টোরি বলতে হচ্ছে মন্দিরটা মানে অভিশপ্ত, এখানে কোনো পুজো হয় না। মন্দিরটা যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই অভিশাপের কারণে এখানে কেউ পুজো করলে তার পুজো ফলিত হবে না, সেই জন্য এই মন্দিরটা বন্ধ থাকে। এটাও শিব মন্দির। তো সেই মন্দিরে আমরা যাচ্ছি, একদম গঙ্গার ধারে মন্দিরটা, খুবই 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 সুন্দর। কিন্তু ওই যে বললাম অভিশাপ, অভিশাপের কারণে এই মন্দিরটা বন্ধ রয়েছে। তো আমরা এখন সেখানে একটু যাবো, দেখে এসে আবার হোটেলে আসবো, আসার পর আবার যাব, তখন যাব আমরা কাল ভৈরবে। তখন তো বললাম কাল ভৈরবে যেতে পারিনি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থেকো, তো সবটাই দেখতে পারবে কোথায় যাচ্ছি কি করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মন্দিরটাতে গিয়ে। দেখো আমরা চলে এসেছি, আর এই দেখো মন্দিরটা পুরো এরকম একটা গেট দিয়ে আটকানো, সামনে মাঝখানটা এইটুকুই খোলা আছে, ভেতরে অনেকে খেলাধুলা করে। আর মন্দিরটাতে মানে পরিবেশটা, আশেপাশে পরিবেশ দেখেই বুঝতে পারছো যে মন্দিরটাতে কোনো রকম ব্যবহার হয় না, মানে লোকজন সচরাচর এখানে আসে না, শুধুমাত্র বাচ্চারা এখানে খেলাধুলা করে, কিছু কিছু বাচ্চা আছে, আর সেভাবে ইউজ হয় না মন্দিরটা, সেই জন্যই চারপাশটা এরকম। তো আমরা সকলে মিলে এসেছি, তো এই মন্দিরটা তোমাদেরকে আমি চেষ্টা করছি ভেতরে ঢুকে দেখানোর জন্য, বাইরে থেকে আগে দেখিয়ে দিই। দেখো এই যে সামনেই দেখছো, এটা হচ্ছে সরস্বতী মন্দির, ওই দূরে যেটা দেখা যাচ্ছে। আর এই সাইডে মানে তোমাদের হাতে ডান সাইডেটা সরস্বতী মন্দির, আর এই পাশেরটা এই যে এখানে কোয়ার্টারগুলো, এখানে ম্যানেজাররা থাকে, মানে মন্দিরের দেখাশোনা যারা করে আর কি। একজন পুরোহিত আছেন, তিনি পুজো করেন আর কি রেগুলার, তাছাড়া কোনো লোক পুজো করে না। আর চলো এবার এগিয়ে গিয়ে দেখি মন্দিরটা খোলা আছে কি না, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো মন্দিরটা বাইরে থেকে, মানে মন্দিরটা অসম্ভবই সুন্দর, কিন্তু মন্দিরটা দেখে বুঝতে পারছো যে এখানে পুজো হয় না, তো সেই জন্যই ঘাসে জঙ্গলে ভরে গেছে। আর পাশেই দেখো গঙ্গা। চলো এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাই। জানি না মন্দিরটা খোলা পাবো কিনা, এখান থেকে বোঝাও যাচ্ছে না, সামনে গিয়ে দেখছি। সরি তোমাদেরকে মন্দিরটা আমি এখন দেখাতে পারবো না হয়তো বা, কারণ এই দেখো তালা ঝুলছে গেটে, এই দেখো তালা ঝুলছে। তবু আমি তোমাদের দাদাভাইকে পাঠালাম, এখানে যে ম্যানেজার রয়েছে যার কাছে চাবি থাকে, যদি মন্দিরটা খুলে দেয় আর কি, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারি। আর এই শিখগুলোর ফাঁক দিয়েও মানে মোবাইলও ঢুকছে না, যে আমি কোনোভাবে মোবাইলটা ঢুকিয়ে দেখাবো, মানে কী করবো, খুব আশা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাবো। জানি না এটা আমারই হয়তো সৌভাগ্য না দুর্ভাগ্য, আমি জানি না, যে এই মন্দিরটাতে আমি ঢুকতে পারলাম না, মানে আমরা কেউই ঢুকতে পারলাম না, এসেছিলাম সবাই, হচ্ছে মন্দিরে তালা বন্ধ, তোমাদেরকে দেখালাম। আর এখানে যে ম্যানেজার বাবু আছে তাকেও ডাকা হলো, কিন্তু সেও নেই, চাবিটা পেলাম না, তাই ভেতরটা দেখাতে পারলাম না। তো আমি কালকে আরেকবার আসবো যাওয়ার আগে, তো এসে একবার চেষ্টা করব ভিডিওটা দেওয়ার, যদি পেয়ে যাই তাহলে তোমাদেরকে এই ভিডিওটা লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি। তো চলো যাওয়া যাই এখন, এখন হোটেলে যাব, তারপর সবাই রেডি হবে, তারপর আবার একসাথে বেরোবো। তো এই দেখো আমি এখন আছি আমাদের হোটেলের, যে হোটেলে আমরা আছি সেই হোটেলের ছাদে, আর ছাদ থেকে দেখো ভিউটা খুব সুন্দর, আর এই যে সেই মন্দিরটা। তো আমি মন্দিরটাতে আবারও গিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই পুরোহিত ছাড়া সেখানে অ্যালাউ করে না কাউকে, তো সেই জন্য ঢুকতে পারলাম না, আর পুরোহিত সেই সময় ছিল না। তো আমি ভাবলাম ওপর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই আর স্টোরিটা বলে দিই। তো এই মন্দিরের স্টোরিটা যেটা আমাদের হোটেলের ওনার বললো, সেটা হচ্ছে এই মন্দিরটা এখানকার যে রাজা ছিল তিনি বানিয়েছিলেন। এখানে একজন ওই সময় জ্ঞানী সাধু ছিলেন, রাজামশাই যাকে সব কিছু বলে কাজ করত। তো কিন্তু এই মন্দিরটা নির্মাণের সময় সেই সাধুকে তিনি জানাননি, কারণ এই মন্দিরটা তিনি তাকে পুরস্কার হিসাবে দিতে চেয়েছিলেন,
কিন্তু সেটা সেই সাধুর ভালো লাগেনি। আর অন্য লোকের মুখে জানতে পেরেছিল যে রাজামশাই এরকম একটা মন্দির তৈরি করেছে গঙ্গার পাড়ে। তো সেটা শুনে যেদিন মন্দিরের উদ্ঘাটন হয় সেদিন যখন সাধু বাবাকে রাজামশাই ডেকেছিলেন, তখন সাধু বাবা অভিশাপ দিয়েছিলেন যে এই মন্দিরে কেউ যদি কখনো পুজো করে সেই পুজো কখনো ফলিত হবে না, ফল পাবে না আর কি, আর এই মন্দিরে সবসময় পাখি কাক এদের বাস হবে। তো এটাই হচ্ছে এই মন্দির বন্ধ থাকার পিছনে কারণ, আর এই অভিশাপই দিয়ে গিয়েছিলেন তিনি। তখন থেকে এখানে শুধু একজন পুরোহিত আছে যে নিত্য পূজা করে, তাছাড়া কোনো দর্শনার্থী বা তীর্থযাত্রী কেউ এখানে পুজো দেয় না, কারণ এখানে পুজো দিয়ে কোনো লাভ নেই। তো চলো মন্দিরের কিছু ভেতরের ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা কালকে মেশো গিয়ে তুলে নিয়ে এসেছিল। তো মেশোর সাথে পুরোহিতে দেখা হয়েছিল, তো দেখে নাও এত অসম্ভব সুন্দর মন্দিরটার ভেতরটা। যদি মন্দিরটা খোলা হতো তাহলে এখানেও প্রচুর দর্শনার্থীর ভিড় হতো।